ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব যে আমার দুই হাজার উনিশ সালে আঠারো শেষ সালের শুরুর দিকে মার্কেট প্লেসের বায়ার থেকে আমি কিভাবে প্রায় আট থেকে নয় লক্ষ টাকা ইনকাম করছিলাম ওয়েবসাইটের কাজ করে সো তো নর্মালি আমার দুই সালে আমাদের মিনহাজুল আসিফের কোর্স করি একটা ওয়েবসাইট ডিজাইনের কোর্স করি তখন আমি এসিও তখনও পারতাম এসিও কাজ করতাম রেগুলারলি টুকটাক কাজও ছিল অপরকে তো সো চিন্তা করলাম যে ওয়েবসাইট ডিজাইনটাও শিখে রাখি কাজে দিবে তুমি ওই সময় ওয়েবসাইট ডিজাইন কোর্স করার পরে নর্মালি আমাদেরকে ফাইবারের ফাইবার ই করায় ক্র্যাশ করায় এবং ফাইবার ক্র্যাশের মধ্যে সব ধরনের মার্কেটিং শেখায় সব ধরনের নর্মালি ফেসবুক মার্কেটিং টুইটার মার্কেটিং প্রিন্টারস ইনস্টাগ্রাম অল টাইপস অফ মার্কেটিং একেবারে ক্র্যাশ মার্কেটিং মনে করেন যে সেই লেভেলের মার্কেটিং শেখায় তো ওইটার জের ধরে আমি নর্মালি ইনস্টাগ্রামেও আমি ওয়েবসাইট ডিজাইনের পোস্ট করা শুরু করি ওই ইনস্টাগ্রামের মধ্যে আমার ওই পোস্টগুলো এখনও আসে ইনস্টাগ্রামে যেগুলো করি দু সালে তো একটা পোস্ট করছিলাম পোস্টটা ছিল হলো ইসের সাথে যে কি বলে ওয়েবসাইট ডিজাইনে যে আমি ওয়েবসাইট ডিজাইন করি সো কারো যদি ওয়েবসাইট লাগে বা ইউ ক্যান স্টার্ট মেকিং ট্যাক্স ইনকাম ফ্রম ইউর ওয়েবসাইট এরকম একটা পোস্ট করছিলাম তারপর বাই ইয়র বিজনেস ওয়েবসাইট ইন অ্যাফোর্ডেবল প্রাইস তখন আমার ফাইবার অ্যাকাউন্টও ছিল পরে তো আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় ফাইবার অ্যাকাউন্টও রাখতে পারি নাই সো এরকম ওয়েবসাইট নিয়ে পোস্ট করছিলাম তখন পোস্ট করছিলাম গেট ইউর ওয়েবসাইট ডিজাইন ইন সিক্স আওয়ার্স তো মিনাজ ভাই বলছিলাম যে আসলে সিক্স আওয়ার আওয়ার এগুলো অ্যাড করে দিলে তো তোমার ক্লায়েন্ট পাবা তো ইনস্টাগ্রামে একটা পোস্ট করি ঠিক ওই দিনই রাত্রে একটার দিকে না বারোটার দিকে একটা মেসেজ আসে ইনস্টাগ্রামে আমার কমেন্ট করে একজন তো একটা মহিলা সাথে কমেন্ট করে সারারাম এবং লোকেশন দেখা লন্ডন সো পরবর্তীতে দেখা যায় যে উনি আমাকে বলে যে তুমি উইকের মি একটা চ্যাটের একটা প্লাগিন আছে সরি প্লাগিন বলছি সফটওয়্যার আছে ওটা তুমি তোমার মোবাইল ইনস্টল করো তো তখন আমার জিজ্ঞেস করছিলো তুমি কী মোবাইল চালাও তো তখন মনে হয় আমি আইফোন সিক্স বা সেভেন এরকম কিছু একটা চালাইতেছিলাম তো উনি বলে আমাকে যে তুমি এই করো যে উইকের মি ডাউনলোড করো অ্যাপ স্টোর থেকে তো আমি উইকের মি নামাই উইকের মি নামানোর পরে তো দেখা যায় উনি আমাকে বলে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজার নেম দাও তো ওনাকে ইউজার নেমটা পাঠাই তো উনি আমাকে অ্যাড করে চ্যাট মানে ওই উইকার মিতে কি চ্যাটগুলো সব এনক্রিপ্টেড থাকে মানে এগুলো বাইরে ফাঁস হওয়ার কোনো উপায় নাই তো সে আমাকে বলে তুমি আমার ওয়েবসাইট বানাইতে পারবা পাঁচশো ডলার দিব তো বললো আমি বলি যে ঠিক আছে পারবো না কেন তো একটা ওয়েবসাইট উনি আমাকে বানাইতে বলে ক্রিপ্টো কারেন্সি রিলেটেড মেইনলি থাকে ওইসা বিটকয়েন সেল করবে উনি বিটকয়েন ইথিরিয়াম রিপেল এগুলো আছে যেগুলো সেল করবে তো আমি ওয়েবসাইটটা সুন্দর মতো বানাই দিই তো উনি সাথে সাথে আমাকে পেমেন্ট বলে যে তুমি কীভাবে পেমেন্ট নিবা আমি বলছি আমি ক্যাশ পেমেন্ট পছন্দ করি ব্যাঙ্কে দিয়ে দাও তো যেহেতু মার্কেট প্লেসের বাইরে আর মার্কেট প্লেসে সে আসতে ছিল না তো সে নর্মালি আমাকে বললো যে তুমি একটা কাজ করো বিআরডি ওয়ালেট খুলো আমি বললাম বিআরডি ওয়ালেটটা কী বললো যে তোমার আইডি কার্ডের কপি নাও অথবা কপি লাও লাগতে পারে তুমি এসে যাও অ্যাপ স্টোরে যাও বিআরডি ওয়ালেট লেখা থাকবে ওটা খুলো ওটার মধ্যে তোমার আমি বিটকয়েন দিব এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা বলে রাখি ওই সময় বিটকয়েনের দাম খুব কম ছিল মানে একটা বিটকয়েনের দাম তিন হাজার বা চার হাজার ডলার ছিল মাত্র সো আমি বললাম ঠিক আছে দাম সমস্যা নেই পরে বিআরডি খুললাম বিআরডি থেকে বিআরডিতে মনে করেন যে অ্যাকাউন্ট খোলার পরে সে আমাকে সাথে সাথে পাঁচশো ডলার প্লাস মানে পঁয়তাল্লিশ ডলার না পঞ্চাশ ডলার টিপ দিল তো সাড়ে পাঁচশো ডলার পাঠাইলো আমি মানে ফেসবুকে পোস্ট করছিলাম সাকসেস স্টোরিজের মধ্যে তো পাঁচশো ডলার পরে আমি সাথে চিন্তা করলাম এটা ভাঙাবো কেমনে পরে আমার কিছু ফ্রেন্ড আছে ফ্রেন্ড আছে ভাই ব্রাদার আছে তানবীর শোভন ভাই আসের মধ্যে একজন আমরা কোডাস ট্রাস্টে একসাথে ওয়েবসাইট ডিজাইন শিখছিলাম তো ওনার কাছে ওনার কাছে বলি ভাই আমার তো কিছু ডলার আছে তো ও সবচেয়ে বড় কথা উনি আমাকে এই ওয়েবসাইটটা বানানোতে খুব হেল্প করে খুব হেল্প করে নর্মালি বলতে গেলে ফর্টি পার্সেন্ট ওনারই কাজ করা সিক্সটি পার্সেন্ট আমি করি তো তারপরে তার বিষয় ভাইরে আমি টুকটাক কিছু দেই তো নিতে নিতে চায় না তো নর্মালি তারপরে ওনারই ভাঙায় দিয়েছিলো তো টাকা তো একটা ক্যাশ আমার অ্যাকাউন্টে দিছিল না বিকাশে পাইছিলাম আমি তো এই এভাবে একটা ওয়েবসাইট থেকে শুরু করে ওই ওয়েবসাইটের পরে আরও দুইটা ওয়েবসাইট বানাই আমি এছাড়া অল টাইপস অফ মার্কেটিংয়ের কাজ করি এবং এই কাজটা মিনিমাম আমাদের ছয় থেকে সাত মাস চলে এবং মান্থলি সে আমাকে মিনিমাম এক হাজার ডলার দিত মিনিমাম এক হাজার ডলার বিটকয়নে পেমেন্ট করতো যখন একদিন সে আমাকে জিজ্ঞেস করে যে তোমার কাছে এখন কতটুকু বিটকয়েন আছে বা কত টাকা আছে আমি বলছিলাম যে আমার কাছে এখন ছয় হাজার ডলার আছে মানে দুই বিটকয়েন আছে দুই বিটকয়েন সমান আছে ছয় হাজার ডলার আছে বিটকয়নে ওয়ালেটে তো সে আমাকে বলছিলো যে দেখো একটা কথা বলি মানবা তো না তুমি তো খরচ করে ফেলো তুমি একটা কাজ করো এই টাকাগুলো বিটকয়েনগুলো রেখে দাও দুইটা বিটকয়েন প্লাস ছয় হাজার ডলার আমি দুই হাজার বাইশ পর্যন্ত বা তেইশ পর্যন্ত রেখে দাও বাইশ পর্যন্ত অ্যাটলিস্ট রাখো দেখবা যেটা তোমার বড় একটা বেনিফিট হয়ে দাঁড়াবে সো আমি কিন্তু এর কথা রেখে দেবো তাও আমি রাখছিলাম পাঁচ হাজার ডলার মতো রাখছিলাম বাট ওই বছরটা হঠাৎ আব্বু ইন্তেকাল করে আব্বু ইন্তেকাল পরে দুই মাস দেখা যায় আমি তখন ইজি প্রিন্টার্সের লন্ডনের একটা কোম্পানি এসিও হিসেবে জব করতাম তো পনেরো হাজার টাকাতে কী হয় তো আবু ইন্তেকালের পরে হাতে টাকা পয়সা ছিল না তো পরবর্তীতে পরের চারটা মাস আমি আমরা ওই বিটকয়েন সেল করে সেল করে দিই মান্থলি এক হাজার ডলার দিয়ে পরে খরচ চালাই আর কি তো পরবর্তী আমার কাছে আর বিটকয়েন থাকে না তোর পরবর্তী উনি আরও প্রায় দুই এক লাখ টাকা বিটকয়েনের পরিমাণ দিছিল কিন্তু আমি তো আসলে খরচ করে ফেলছিলাম তো দুই হাজার একুশ সালে হঠাৎ করে দেখি বিটকয়েনের দাম বাড়তে বাড়তে আশি হাজার ডলার হয়ে গেছে তখন চিন্তা করলাম আসলে তকদির তো তকদির রিজিকে ছিল না বাট তখন চিন্তা করলাম যে দুইটা বিটকয়েন থাকলে আমার কাছে আনুমানিক পনেরো দুই কোটি টাকা থাকতো তো যাই হোক তকদিরে ছিল না বলে ছিল না বাট আমি বলার উদ্দেশ্য ছিল হইতেছে যে ক্লায়েন্ট যে কোনো জায়গা থেকে পাওয়া যায় রেডিটাও আমি ক্লায়েন্ট পাইছি রেডিতে আমি সবসময় অনলাইন থাকতাম পোস্ট করছিলাম একটা ক্লায়েন্ট পাইছিলাম তবে এছাড়া মনে করেন যে আমি ইনস্টাগ্রামও ক্লায়েন্ট পাইছি তো ক্লায়েন্ট পাওয়া যায় ক্লায়েন্ট যদি আমরা সোশ্যাল মিডিয়ায় সরব থাকি অ্যাক্টিভ থাকি বেশি থেকে বেশি এবং অ্যাক্টিভ থাকি কি আমি আমাদের সেক্টর নিয়ে কাজ করি আমি পোস্ট করলাম যে হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট ইন লেস দ্যান টু আওয়ার্স এবং হ্যাশট্যাগ দিয়ে দিলাম হ্যাশট্যাগে যদি আমি ওই সময় একটা রিকোয়ার্ড হ্যাশট্যাগগুলো ইউজ করি তাহলে দেখা যাবে যে এক যে কোন একটা ক্লায়েন্ট আমাকে হায়ার করতেও পারে মার্কেট বাইরে এখন আমার উপরে নির্ভর করে আমি ওকে মার্কেট প্লেসে নিবো না বাইরে কাজ করবো মার্কেটপ্লেসে নিলে কী হবে আমার রেটিংটা বাড়লো ঠিক না সো এই আর কি তো নর্মালি আমরা বাকি আমি যে কাজ করছি তো মার্কেট প্লেসেই শুধু কাজ করিনি এর বাইরেও কাজ করছি এটাই আর কি আলোচনা করতেছিলাম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও স্টেটিউন্ট